আজকে রবিউল সানি মাসের সর্বশেষ দিন রোজ শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো একটি কোরআনি দোয়া যদি শুধুমাত্র পাঁচ বার পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আজকেই আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এক গুনাও আপনাদের জীবনে থাকবে না এই চোখ দিয়ে বহুত গুনাহ করেছেন টিভি সিনেমা নাটক এবং নাজায়েজ দিকে তাকিয়েছেন আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে পবিত্র করে দিবে আল্লাহু আকবার এই কান দিয়ে যত গুনাহ করেছেন গান বাজনা শুনেছেন আল্লাহ সমস্ত কানের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিয়ে কানগুলোকে পবিত্র করে দিবে আল্লাহু আকবার এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আমার আল্লাহ এই জবানের সমস্ত গুনাহের কথাগুলো ধুয়ে মুছে ছাপ করে জবানকে পবিত্র করে দিবে এই মন দিয়ে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মনের চিন্তা ভাবনার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে মোট কথা আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুনাহ যে আপনি করেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে বালা মুসিবত লেগেই থাকে টাকা পয়সা সব শেষ হয়ে যায় অসুস্থ রোগ শোক বালা মুসিবত বিপদ আপদে নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে আল্লাহ বরকত দিবে রিজিকে বরকত দিবে রহমত দিবে ধন সম্পদ দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে এবং আপনাদের পরিবার সংসারে চতুর্দিক দিক টাকা আসবে যারা ইনকাম করে সংসারের মধ্যে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই আমলগুলো করে আমাদেরকে বলেছেন হুজুর এই আমলগুলো করলে আল্লাহ অনেক রিজিক দেয় আমরা আগে এত রিজিক পাই না এই আমলগুলো করার পর থেকে আল্লাহ চতুর্দিক থেকে রিজিকের পথ খুলে দিয়েছে আল্লাহু আকবার যারা ইনকাম করে ভালো চাকরির ব্যবস্থা করে দিবে এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন টাকা পয়সার জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আকাঙ্ক্ষা পূরণ হয় না তামান্না পূরণ হয় না আপনারা নবীজির শিখানো একটি দোয়া পড়বেন নবীজি বলেছেন এই দোয়াটা পড়লে আল্লাহর কসম করে বলছি নবীজি বলেছেন যেই দোয়া করবে সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা আজকে এই শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এই আমলগুলো করতে পারলে কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা যারা আজকে শনিবারের আমলটি করতে পেরেছে আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শব্দে শব্দে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ গুনামাফ হওয়ার রিজিক পাওয়ার মনের আশা পূরণ হওয়ার দোয়াগুলো পড়িয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়বেন আপনাদের আমলটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ রবিউল সানি মাসের শেষ সপ্তাহে শেষ দিনে আল্লাহ আজকে শনিবার যখনই আপনি আমলটি করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ শনিবারে আজকে আমলটা করতেছি তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো আমি আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো পাপ করব না জীবনে আর কখনো গুনাহ করব না ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ও আল্লাহ তুমি আমাকে নিষ্পাপ করো আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা
আপনি যদি আল্লাহর কাছে ওয়াদার মতো ওয়াদা দিতে পারেন যে আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না অন্যায় করব না আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেই এ ওয়াদা করে ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আপনি আল্লাহর কাছে বলবেন জীবনে আর কখনো গুনাহ করবেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহ রিজিক দিবে আমার আল্লাহ বলেন রাজ্জাক আল্লাহর একটি নাম হচ্ছে রাজ্জাক রিজিক দাতা আল্লাহু আকবার এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি এক নাম্বার ধনী বড়লোক এবং তোমরা হচ্ছ গরিব ফকির সকলে বলি আল্লাহু আকবার আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন ধনী আর তোমরা হচ্ছ ফকির মিসকিন আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইতে হবে ধন সম্পদ চাইতে হবে যারা ইনকাম করে যাদের কারণে আপনাদের রিজিক আসে আপনারা এই আমলটি করে দোয়া করলে তাদের রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবে এবং রিজিক দিবে ধন সম্পদ দিবে আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন আমরা আমলটি এক্ষুনি করতে যাচ্ছি ইনশাআল্লাহ আজকে শনিবার দিন অথবা আপনি ওযু না করে আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আজকে শনিবার দিন অথবা রাত এক নম্বরে আপনি যখনই দেখছেন তখনই নবীজির শানে প্রাণ ভরে দুরুদ পাঠ করুন আপনি সাতবার আপনি পাঁচবার দুরুদ পাঠ করবেন নবীজির শানে মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে সাতবার দুরুদ শরীফ পড়লে কি হয় সত্তরটা রহমত নাজিল হবে পাঁচবার করলে কি হয় পঞ্চাশটা রহমত নাজিল হবে আপনারা আজকে সাতবার দুরুদ শরীফ পড়বেন সত্তরটা রহমত নাজিল হবে সত্তরটা গুনাহ মাফ হবে সত্তরটা নেকি লেখা হবে আল্লাহু আকবার এবং নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম আপনার বাবার নাম আপনার দুরুদের হাদিয়াটা নবীজির কাছে পৌঁছে দেয় নবীজি খুশি হয়ে যায় আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দুরুদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন صلى الله عليه وسلم 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 জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি কথা দিন আল্লাহ জীবনে যত ভুল করেছি গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না আর কখনো ভুল করব না এটা ওয়াদা করে আপনি আমার সঙ্গে পাঠ করুন কতবার পাঠ করবেন আপনি পাঁচবার পাঠ করলে চলবে ইনশাআল্লাহ আল্লাহর শিখানো দোয়াটা আমার সঙ্গে পাঠ করুন রাব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফির লি রাব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফির লি رب إني ظلمت نفسي فاغفر لي প্রিয় দিনী ভাই এবং বোনেরা
তিনবার হয়েছে আবার পাঠ করুন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা পয়সায় বরকত নাই সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ কেটে দিবে অভাব অনটন গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে আল্লাহু আকবার তাই আমার সঙ্গে এই শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি একটিবার পাঠ করুন ইনশাআল্লাহ اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আশা করি পাঠ করতে পেরেছেন আবারও পাঠ করুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক তারপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা পাঠ করে দোয়া করবেন আল্লাহ মনের আশা পূরণ করে দিবে কোন দোয়াটা পড়ে আপনারা পাঠ আমল করবেন মনের আশা পূরণ করবে আপনি দোয়াটি পড়ার পূর্বে আপনি দুইবার পড়ুন আমার সঙ্গে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপরে ইসমে আজম দোয়াটা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন দুরূদ শরীফ পাঠ করুন আপনারা পাঁচবার তারপর আমরা মুনাজাত করব আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ কারণ নবীজি বলেছেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ দুয়ার দ্বারা মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় দুয়ার দ্বারা মানুষের সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেয় আরো দোয়ার দ্বারা ভাগ্যকে পরিবর্তন করে জীবনকে সুন্দর করে দেয় এই জন্য দোয়া করব আমরা মন থেকে ইসমে আজম দোয়াটা বলেছি দুরূদ শরীফ পড়ুন পাঁচবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এখন মন থেকে দোয়া করবেন আল্লাহর কাছে যা দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله رب العالمين পবিত্র আমলগুলো করে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠালাম রবিউস সানি মাসের সর্বশেষ দিন আজকে শনিবার আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে আয় আল্লাহ রব্বুল আলামিন
তোমার বান্দা বান্দিরা যে আমলগুলো করেছে আল্লাহ তুমি সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আয় আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, বিপদাপদগুলো পরিবার সংসার থেকে দূর করে দাও, ফ্যামিলির মধ্যে শান্তি দাও, ফ্যামিলির মধ্যে রহমত দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাব অনটনের মধ্যে আছে অভাব অনটনগুলোকে দূর করে দাও, অভাব অনটনের দরজা তুমি বন্ধ করে দাও। যার ঘরের মধ্যে যারা ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে দেশে থাকে কাজ করে আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি ভালো রাইখো সুস্থ রাইখো, মনের আশা পূরণ করে দিও, ভাগ্যকে পরিবর্তন করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলে নাই ছেলে দাও, যারা নিঃসন্তান আল্লাহ তাদেরকে তুমি সন্তান দাও, সকলকে তুমি ধনী বানাও, সকলকে তুমি দুনিয়ার ধনী বানাও, আখেরাতের ধনী বানাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যেদিন হযরতে মালাকুল মাউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও। মধুর কালেমা কারিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।